হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। তো আমরা ভালো আছি। দেখো, সকালে ঘুম থেকে ছেলেকে তুলছি, একদম বিছানা থেকেই ইন্ট্রোটা দিচ্ছি। তো ছেলেকে কিছুতেই ঘুম থেকে তুলতে পারছি না। তো ওর পাপা উঠে পড়েছে, তো আমিও উঠে পড়ে ঘুম ভেঙে গেছে, কিন্তু এখন উঠিনি। তো ছেলেকে কিছুতেই ঘুম ভাঙাতে পারছি না। তো চলো ছেলেকে তুলে নিয়ে ব্রাশ করাই। তো ছেলেকে ব্রাশ দিয়েছি, দেখো দেবার পরেও কেমন দেখো মানে বিছানার মধ্যেই শুয়ে আছে। তারপরে একটু চা বানিয়ে নিলাম, হালকা একটু চা খেয়ে নিলাম, মানে আমিই খেলাম, আর কেউ খায়নি। তো ছেলেও খাবে না আর আমার বড়ো খাবে না, দুজনেই মানে ওরা খাবে না, আমি একাই খাবো। তো আজকে দুধ ছিল না, তো ওই জন্য লিকার চাই বানালাম। লিকার চা অতটা আমিও খেতে পছন্দ করি না, কিন্তু সকালে একটু চা না খেলে যেন মনটা ভালো লাগে না, মনে হয় যেন কি খাইনি বা কেমন যেন একটা ফিল হয়। তো ওই জন্য আমি লিকার চাই বানিয়ে আমি আমার একার মতো খেয়ে নিলাম। অল্প একটু বানিয়েছি, দেখেছো তো, বেশি না। তো চা আর বিস্কিট খেয়ে নিয়ে এবার জল খাবার যা হোক কিছু বানাতে হবে। তো চলো, আজকে তেমন কিছু না, বিস্কুট আর দুধ দিয়ে বিস্কুট খেয়ে নেব, বিস্কুট না সরি, পাউরুটি আর দুধ দিয়ে খেয়ে নেব। ছেলেও খাবে, আমিও খাবো, আমরা সবাই মিলেই খাবো। তো ব্রেডগুলো সেঁকে নিলাম, সেঁকে নিয়ে এবার খেয়ে নেব। খেয়ে নিয়ে তো একদম সোজা ছাদে চলে যাব, কি বলো তো? অনেক কাজ আছে আজকে, অনেক কাজ বলতে কাপড় জামা কাঁচা ধোয়া আছে, তারপর ওর বাবা মাছ নিয়ে এসছে, জানো কাটা মাছ নিয়ে আসে রোজ দিন, আজকে কাটা মাছ নিয়ে আসেনি, গোটা মাছ নিয়ে এসছে। গোটা মাছ পেয়েছে তো বাজারে, নিয়ে আসছে, তো সেগুলো কাটবো, তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ছাদে চলে এসেছি, এসে দেখো অনেক জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম সকালে, তো সেইগুলো কেচে নিলাম। কেচে ধুয়ে নিয়ে এবার মিলে দেব, একে একে সব জামা কাপড়গুলো মিলে দিয়ে তারপরে এবার আমি ভেজা জামা কাপড় পরেই আমি হচ্ছে মাছটা কেটে নেব। তো দেখো, বললাম মাছ কাটবো, তো দেখো এই যে মাছগুলো নিয়ে এসেছে। তো ভালো লাগে না আমার মাছ একদম কাটতে, আমি মাছ সেইভাবে কাটতে পারি না। তো গোটা মাছ নিয়ে এসেছে, কি বলতো, কাটতেই হবে, কিচ্ছু করার নেই, আর তো কেউ নেই, সব আমাকেই করতে হয়, বুঝেছো তো? চলো, কেটেই নিই, মন না চাইলেও কাটতে হয়, কিছু জিনিস করতে হয়। তো মাছগুলো আমি একে একে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো এইটা দিয়ে আঁশ ছাড়ালে খুব সুন্দর আঁশ ছেড়ে যায়, ওর যে আঁশগুলো থাকে না, ওই আঁশগুলো এটা দিয়ে ঘষে দিলেই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো মাছের আঁশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তো ছাড়িয়ে নিয়ে এবার একে একে মাছগুলোর সব পাখনাগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপর এবার একে একে মাছগুলো কেটে নেব। তো আমার গোটা মাছ নিয়ে এলে আমি খুব রেগে যাই, তো ওই জন্য খুব চট করে আনে না, কিন্তু আজকে মানে যেই মাছওয়ালা দাদা মাছ দেয়, ও আমাদেরকে মাছটা জোর করেই দিয়ে যায়, আমরা না নিতে চাইলেও দিয়ে যাবে, ঘর বয়ে ঘরে আসবে, এসে দোকানে আগে আসবে, এসে তার ডাকবে, ডেকে বলবে বৌদিকে জিজ্ঞেস করো নেবে কি না। তো আমি দেখি যে যদি হয়তো বেঁচে থাকে মাছ, সেই মাছ নেই, নয় না হলে নেই না। তো নিয়েছি, কেটে নিলাম, কেটে ফেটে কেটে নিয়ে এবার আমি সব মাছগুলো ধুয়ে নিলাম। তো মাছওয়ালা দাদা মানে যেই দিনের মাছ বেশি হয় দিয়ে যায় আমাদেরকে। তো কাটা ধোয়া করে আমি এবার বাড়িতে চলে এসেছি, এসে চান টান করে নিলাম, করে নিয়ে দেখো সবজিগুলোও কেটে নিয়েছি। তো কী কী সবজি কেটেছি দেখালাম, তো পালং শাক, মাছ আর উচ্ছে আলু ভাজা, আলু ভাজা এগুলোই করলাম। তো রান্নাটাও একটু হালকা মতো দেখিয়ে দিলাম, পুরোটা দেখালাম না। তো চলো খেয়ে নিই এখন আমরা। ওর সাথে ট্যাংরা মাছও ছিল হালকা ভেজে কটা, ওগুলো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে ওটাও তরকারি করে নিলাম। তো চলো খেয়ে নিই, খেয়ে টেয়ে নিয়ে এবার আমি একটু ঘুমোতে যাব। তারপরে কি বলতো, বরের আবদার মেটানোর জন্য বিকেলে আমার একটু চাপ আছে, তো বিকেলে একটু বিরিয়ানি বানাতে হবে বরের জন্য। তো চলো, আমি ঘুম থেকে উঠে পড়েছি, এবার বিরিয়ানি বানাবো। তো বিরিয়ানির জন্য মাংসটা ধুয়ে নিয়েছি, চালটাও ধুয়ে ভিজতে দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ। তো আলু কেটে নিয়েছি, তারপর মশলা টশলা করে, মশলা পেস্ট করে
সব ম্যারিনেশন করে 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো মাংসটা। তারপর চালটা ধুয়ে নিয়ে চালটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে নিয়ে বেস্তা টেস্তা ভেজে নিলাম। তো আগে একটা আমি এই বিরিয়ানি ব্লগ দিয়েছিলাম বলো বলে, এবারে হচ্ছে আমি একটু শর্টে ছেড়ে নিলাম। তো সব কিছু রেডি করে দমে দিয়ে দিলাম। তো দমে দেওয়ার পর হয়ে গেছে, খাবার নিয়ে আমি ছেলেকে খেতে দিয়ে দিলাম, নিজেরাও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে কি বলো তো বাসন টাসন মেজে ধুয়ে না শুলে যেন ভালো লাগে না, তো ওই জন্য রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে গ্যাসটা পরিষ্কার করে নিলাম, সাবান টাবান দিয়ে পরিষ্কার করে মুছে দেওয়াল টাওয়াল পরিষ্কার করে নিলাম। তো তারপরে এগুলো সব মুছে পরিষ্কার করে নিয়ে এবার আমি বাসনগুলো মেজে নেব। তো এগুলো আগে ভালো করে মানে চারিদিক, তো বিরিয়ানি করার পর জানো এমনিতে চারিদিক নোংরা হয়ে যায়, বিরিয়ানি কেন রান্না করার পর নোংরা হয়ে যায়, তো এগুলো মুছে নিয়েছি। তারপর এবার বাসনগুলো মেজে নেব। তো চলো আমি বাসনগুলো মেজে নিচ্ছি, একে একে বাসনগুলো মেজে নিয়ে এবার কি বলো তো বাসন টাসন মেজে গোছ টোছ করে দিয়ে এবার আমি ঘুমোতে যাব। তো আমাদের বাসন, আমার বাসন দেখো একে একে সব বাসনগুলোই মেজে নিলাম, মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রাতে ঘুমোলে কি বলতো সকালে ঘুম থেকে উঠলে একটু অসুবিধা হয় না, ওই জন্য আমি সব কিছু গুছিয়েই তারপরে শুতে যাই। তো আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার আমি চুল টুল আঁচড়ে নিয়ে এবার ঘুমোতে যাব। তো দেখো বেসিনটা পুরোটাই পরিষ্কার করে নিয়েছি। তো চলো আমি এবার চুল টুল আঁচড়ে নিয়েছি, আঁচড়ে টাচড়ে নিয়ে ঘুমোতে যাচ্ছি। চলো গুড নাইট, ঘুমিয়ে পড়ি, টাটা।